नमस्कार बंधुरा आमी रेशमी बोलছি। আচ্ছা আমরা বড় বড় মিষ্টির দোকানে মিষ্টি খেতে গিয়ে যখন দেখি কড়াইতে কচুরি ভাজা হচ্ছে ডালপুরি তখন কি করি ওইগুলো অর্ডার আগে দিয়ে পরে মিষ্টি খাই। তো এবার কচুরি ডালপুরির সাথে একটা আলুর তরকারি দেওয়া হয়, এত সুন্দর স্বাদ। বাড়িতে আমরা যেসব রুটি লুচি পরোটার সাথে আলু চচ্চড়ি বা আলুর তরকারি করে থাকি একদম আলাদা করা যায় সেই তরকারি। তো সেই রকম আমি আজকে সেই তরকারি করে দেখাবো এখন তোমাদের, হিং আলুর তরকারি, যেটা কিনা ওই বড় বড় মিষ্টির দোকানে বা ছোটখাটো মিষ্টির দোকানেও দেওয়া হয়। উত্তর কলকাতায় তো মানে ছোট বড় সব দোকানেই ওই রকম তরকারি দেখতে পাওয়া যায়। যা যা লাগবে সেগুলো আমি আগে বলে দিচ্ছি। এখানে মাঝারি মাপের দুটো আলু খোসা সমেত, আমি কিন্তু খোসা ছাড়াইনি, যেমন দোকানে থাকে ঠিক সেই রকম ভাবে খোসা শুদ্ধ এইরকম পিস করে রেখেছি। আচ্ছা এখানে লাগবে 1/4 চা চামচ হিং, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, দুটো লঙ্কা কুচিয়ে রাখা আছে, আর এখানে ঢাকা দিয়ে রাখা আছে একটা ভাজা মশলার গুঁড়ো। এটা হচ্ছে 1/4 চা চামচ গোটা জিরে, আর গরম মশলা মানে 2 ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি। এটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে কম আঁচে তারপর শিলে গুঁড়িয়ে রাখা আছে। আর লাগবে লেবুর রস, নুন চিনি তো লাগবেই, আর সাদা তেলে রান্না হবে। তো প্রথমে যেটা আমি করব, জল এখানে গরম করতে দিয়েছি, 4 কাপ জল, শুধুমাত্র জল আছে আর কিছু নেই। এখন আমি এখানে 1/4 চা চামচ নুন ফেলে দেব, এই দিয়ে দিলাম। এইবার এই আলুগুলো টুকরো করে রাখা এগুলো একটু সেদ্ধ করে নেব। ফ্লেমটাকে মাঝারি করে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢাকা দেব। মাঝে একবার দেখে নেব সেদ্ধ কতটা হলো। আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেব হিং। এবার দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করা আলু। হাফ চা চামচ লবণ, থ্রি ফোর চামচ চিনি, হলুদ গুঁড়ো, যেটুকু জল আছে এটা শুকিয়ে ফেলব আমি নাড়তে নাড়তে। জল শুকিয়ে গেছে গায়ে, অল্প জল দেবো এবার। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এইবার এই মশলাগুলো মেশাবো, আদা বাটা, तीनटे काचा लंका आछे, झाल होच्छे निजस्व पछंद मतो, एटा निजस्व ब्यापार। भाजा मशलार गुड़ो, हाफ चा चामच लेबुर रस, पाती लेबुर रस, एबार এই আলুর সাথে মেশাবো মশলা। তৈরি হয়ে গেল হিং আলুর তরকারি। পুরি, পরোটা, কচুরির সাথে খাওয়ার জন্য বাড়িতে তোমরা ট্রাই করো এবং পছন্দ হলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো।